ভিউয়ার্স আসসালামু আলাইকুম, হ্যাপি ফ্রাইডে। আজকে চমৎকার একটা বাইন্যান্সের অফার নিয়ে চলে আসলাম। এখান থেকে আপনি 8 থেকে 10 12 ডলার একদম ইনস্ট্যান ইনকাম করতে পারবেন, যদি আমার কথা মতো আপনি স্টেপগুলো ফলো করেন। তো স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের অফারটা। ইনস্ট্যান্ট আপনি এখান থেকে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন। ওকে, তো আজকের ভিডিওর লিঙ্কটা হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আজকের অফারের লিঙ্কটা। তো সরাসরি আপনি এই অফারে চলে আসবেন। এই অফারটাতে আসার পর আপনার দুইটা জিনিসের প্রয়োজন হবে। এই যে লার্ন অ্যান্ড আর্নের এই লিঙ্কটার প্রয়োজন হবে, দেন হচ্ছে কুইজের অ্যান্সার প্রয়োজন হবে। ঠিক আছে, তো আমি এখানে কিন্তু কুইজের অ্যান্সারগুলো সুন্দরভাবে দিয়েছি, দেন হচ্ছে লার্ন অ্যান্ড আর্নের লিঙ্কটাও কিন্তু সুন্দরভাবে দিয়েছি। ফার্স্ট অফ অল আপনি কি করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করবেন, আপনি এই পোস্টটাতে চলে আসবেন। এখানে আসার পর এই লিঙ্কটাতে, প্রথম লিঙ্কটাতে আপনি ক্লিক করে দেবেন। ওকে, দেন হচ্ছে ব্রাউজারটাকে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড অবশ্যই আপনাকে এখানে লগ ইন করতে থাকতে হবে, আপনার ব্রাউজারে লগ ইন থাকতে হবে। যদি লগ ইন না থাকে তাহলে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করবার পর ওখানে হচ্ছে আপনার ইমেল পাসওয়ার্ড দেবেন অবশ্যই, ঠিক আছে। আর মোটামুটি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাইড থাকা লাগবে, মেবি আই থিঙ্ক, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এটা হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি রুলস, তো আপনি কি করবেন, আপনি রিওয়ার্ড হিস্টোরিতে ক্লিক করতে পারেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে স্টার্ট কোর্সে ক্লিক করবেন, ঠিক আছে। অর্থাৎ এরকমই আসবে, তো নিশ্চয়ই স্কোরিং করবেন। দেখুন এখানে কিন্তু প্রথমত একটা BUSD ট্যাক্স থাকবে, ওটা কিন্তু আমি করে ফেলছি অফলাইনে, তার জন্য আমি ওইটা দেখাতে পাচ্ছি না। আপনি এখানে BUSD ট্যাক্সটা যখন করবেন তখন ইনস্ট্যান্ট কিন্তু আপনি $1 BUSD পাবেন, জাস্ট কুইজের অ্যান্সার করে। সবগুলা নিয়ম একই, সমস্যা নাই। তো আমি এই মুহূর্তে যে ট্যাক্সটা করব, দুই নাম্বার ট্যাক্স, এটা হচ্ছে হো, ঠিক আছে। WOO টোকেন আমাদেরকে $2 উঠতে দিবে। তো আমি এটা যেভাবে দেখাবো সেমভাবে সবগুলো ট্যাক্সই। ওকে, তো ফার্স্ট অফ অল কী করতে হবে, দেখেন স্টার্ট কোর্সের উপরে ক্লিক করতে হবে। তো আমি স্টার্ট কোর্সের উপরে ক্লিক করে দিলাম। এখান থেকে আমাদেরকে কী করতে হবে, এখানে হচ্ছে তীর আইকন দেখতে পাচ্ছেন, এইটার উপরে টাচ করতে হবে। ওকে, টাচ করবার পর আমরা কী করবো, এখন উপরে লক্ষ্য করবো যে স্টার্ট কুইজ একটা অপশন রয়েছে, জাস্ট স্টার্ট কুইজে আমরা ক্লিক করে দেব। এখান থেকে হচ্ছে আমাদেরকে 9টা প্রশ্নের উত্তর দিতে হবে, দেখতে পাচ্ছেন 1 থেকে 9 পর্যন্ত। তো এখন তারা দেখেন এটা বলছে যে এইটার উত্তর কী হবে, 1টা 2টা 3টা 4টা অপশন আছে। তো আমি এটা কী করেছি, উত্তর শিটটা কিন্তু এখানে দিয়েছি যে কুইজ অ্যান্সার, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু BUSD-র উত্তর শিটটা ছিল, যাই হোক এটা তো আমি দেখাতে পারলাম না। এখন কথা হচ্ছে আমি হুয়েরটা দেখাচ্ছি, যদিও বা এলোমেলো করে হুয়েরটা আমার কাছে আসছে। তো হুয়েরটা দেখাচ্ছি, আপনি যেটা করবেন সেইটা বেছে নেবেন। তো আমার কাছে এটা হচ্ছে হুয়েটা, ঠিক আছে। এটা আমরা কীভাবে করব দেখেন, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার D, 2 নম্বরের অ্যান্সার A, তারপরে 3 নম্বরের অ্যান্সার D, অর্থাৎ DAD 3 নম্বর পর্যন্ত। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে D, ঠিক আছে, অর্থাৎ ABCD, অর্থাৎ 50%, এটাই কিন্তু অ্যান্সার। সাবমিটে ক্লিক করবেন, নেক্সট কোশ্চেনে ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে 2 নম্বরে আসছে, ওরা একটা বলছে যে হোয়াট ইজ হু নেটওয়ার্কস, তো আপনার এটা কোনটা হবে, ঠিক আছে। 2 নম্বর এটা কোশ্চেন, 2 নম্বরের অ্যান্সার হবে A, তো আমি এখানে হো এক্সে ক্লিক করে দিলাম, এই অপশনে সাবমিটে ক্লিক করলাম, নেক্সট কোশ্চেনে ক্লিক করে দিলাম। তারপরে বলছে যে এটা কত মিলিয়ন ট্রেডার আছে বা কত আছে, 1, 2, 3, 4 অ্যান্সার আছে। খেয়াল রাখবেন কত নাম্বার কোশ্চেনে গেছেন, আমরা 3 নম্বরে গেছি D, একটা দেখাইলে বুঝতে পারবেন এই যে 1 বিলিয়ন D এটা। দেন হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করবেন, নেক্সট কোশ্চেনে ক্লিক করবেন, 4টা হলো। তারপরে হচ্ছে এটার আছে লাঞ্চ হয়েছে কিসের সাথে, BNB চেইন, এত অ্যালাবাচ বা কিসের সাথে। 4 নম্বরের কোশ্চেন হচ্ছে BNB চেইন, দেন হচ্ছে সাবমিটে ক্লিক করবেন, নেক্সট কোশ্চেনে ক্লিক করে দেবেন। 5 নম্বরে যেগুলো বলছে আমরা দেখি 5 নম্বরের অ্যান্সার কত, 5 নম্বরের অ্যান্সার হচ্ছে E, ঠিক আছে, অর্থাৎ E, অর্থাৎ ABCDE, অর্থাৎ অল অ্যাভোভ, এইটাই কিন্তু, ঠিক আছে। 5 নম্বর অ্যান্সার, সাবমিট, নেক্সট কোশ্চেন। তারপরে এটা বলছে ট্রু অর ফলস, 6 নম্বর, 6 নম্বরে দেখেন B, ওকে, তো এটা হবে ফলস B, ঠিক আছে। দেন হচ্ছে নেক্সট কোশ্চেন, এভাবে করতে হবে। তার 7 নম্বর আসছে, এটা কোনটা হবে, ABC মধ্যে 7 নম্বরে A হবে, এই অপশনে ক্লিক করে দিলাম। ওকে, দেন হচ্ছে সাবমিটে ক্লিক করে দিলাম, নেক্সট কোশ্চেনে ক্লিক করব। 8 নম্বর, 8 নম্বরের অ্যান্সার E, আর 9 নম্বরের অ্যান্সার A, যদি E হয় তাহলে অল অ্যাভোভ, শেষেরটাই সাবমিট, নেক্সট কোশ্চেন, 9 নম্বরটার A, এখানে 1 ক্লিক করে দিলাম, এ সাবমিট। ভিউ রেজাল্টে ক্লিক করে দিব, সেমভাবে সবগুলাই করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে বলছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ আর্নেড 2 USD হু, ঠিক আছে। তো এটা কাজ শেষ আপনার, এখন যে কাজটা করতে হবে, এই রিওয়ার্ডটা আপনি দেখার জন্য রিওয়ার্ড সেন্টারে এখানে ক্লিক করতে পারেন, অথবা সরাসরি অপশনে গিয়েও ক্লিক করতে পারেন, একটু পর কিন্তু পাবেন। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু $2 এখানে ইনকাম হলো, এখন একটু পর দেখাচ্ছি যে আমরা এই জিনিসগুলো পাইলাম কি না, ঠিক আছে। এখন নেক্সট অদার কোর্সে আমরা ক্লিক করে আরেকটা কোর্স কমপ্লিট করে ভিডিওটা শেষ করব আর প্রুফটা দেখাবো। তো ভিউ অদার কোর্সে ক্লিক করে দিলাম, ওকে, তো ভিউ অদার কোর্সে ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা কোর্স কমপ্লিট হয়ে গেছে। BUSD-টা আমি আগে অন্যভাবে করে ফেলছি, তার জন্য হয়তো বা হয়নি। তো একটা কোর্স কমপ্লিট, আমরা যদি একটু হিস্টোরিতে চেকিং করি, এই যে রিওয়ার্ডস হিস্টোরি, এই রিওয়ার্ড হিস্টোরিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু $2 পাইছি, এখনও আমাদেরকে দেয় নাই, এটা প্রসেসিং অবস্থায় আছে, 5 থেকে 7 মিনিট লাগতে পারে, ঠিক আছে। তো নর্মালি আপনি ক্রস করে দেবেন। তো আমাদের একটা কোর্স কমপ্লিট, দ্বিতীয় কোর্সটার জন্য আমরা কোথায় আসছি, যে লুনা,
ঠিক আছে লুনা আর্ন লুনা এখানে হচ্ছে আমাদের মেবি এক ডলারের মতো হবে তো আমরা স্টার্ট কোর্সে ক্লিক করে দেব এখান থেকে হচ্ছে এই তিনটাতে ধাক্কা দেব সেমভাবে ঠিক আছে তারপরে হচ্ছে উপর থেকে স্টার্ট কোয়েজে ক্লিক করে দেব ওকে সেমভাবে এখানে নয়টা প্রশ্নের উত্তর দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফোর অপশন থেকে ওকে তো এটা কোথায় পাবেন এই যে দেখেন এখানে কিন্তু লুনার অ্যান্সারটা দিয়েছে আমি আবারও বলছি কুইজের অ্যান্সারগুলো থাকবে এই যে এই লিঙ্কে ক্লিক করলেই আপনি যেটা কোর্স করবেন সেটাতেই যাবেন লুনার অ্যান্সার এইটা ঠিক আছে প্রথম অ্যান্সার হচ্ছে বি দ্বিতীয় অ্যান্সার বি তৃতীয় অ্যান্সার ডি শর্টকাট করে নিচ্ছি প্রথম অ্যান্সার বি সাবমিট নেক্সট কোশ্চেন দ্বিতীয় অ্যান্সার ডি বি ছিল সাবমিট নেক্সট কোশ্চেন ওকে তৃতীয় অ্যান্সার ডি তারপরে চতুর্থ অ্যান্সার সি এটা তৃতীয় অ্যান্সারে আসি এটা ডি দিলাম নেক্সট কোশ্চেন এটা সি হবে এক দুই তিন এ বি সি এ টেরা স্টেশন দিলাম সি নেক্সট কোশ্চেন এখন আমরা আছি পাঁচ নাম্বার অ্যান্সারে অর্থাৎ কোশ্চেনে পাঁচ নাম্বারের বি ছয় নাম্বারের বি সাত নাম্বারের বি পাঁচ নাম্বারের যে বি দিলাম নেক্সট কোশ্চেন ছয় নাম্বারের বি নেক্সট কোশ্চেন সাত নাম্বারের বি সাবমিট নেক্সট কোশ্চেন আট নাম্বারে চলে আসছি আট নাম্বারের অ্যান্সার হচ্ছে এ সি ডি তারপরে নয় নাম্বারে হচ্ছে এ আট নাম্বারে চলে আসছি এ সি ডি তাই না এতে ক্লিক করলাম তারপরে হচ্ছে সিতে ক্লিক করলাম ডিতে ক্লিক করলাম সাবমিট নেক্সট কোশ্চেন ওকে নয় নাম্বার লাস্টের এটা হচ্ছে এ লাস্ট কোশ্চেন নয় দেন হচ্ছে এতে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করলাম ভিউ রেজাল্টে ক্লিক করে দেবো তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো একটু ওয়েট করি তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান ডলার লুনা কিন্তু আমরা এখান থেকে এ এন সি টোকেন কিন্তু গেইন করেছি ঠিক আছে জাস্ট কী করবেন আপনি আবার কী করবেন এই যে ভিউ অদার কোর্স এখানে ক্লিক করে আবার আরেকটা টাস্ক করবেন ওকে আর এখানে হচ্ছে আরেকটা বিষয় দেখেন এখানে যদি আপনি রিওয়ার্ড সেন্টারে ক্লিক করেন তাহলে আপনি কিন্তু ওই প্রফিটগুলো দেখতে পারবেন তবে ইনস্ট্যান্ট দেখতে পারবেন না কেননা ওর ওগুলো প্রসেসিং আছে যখন অ্যাভেলেবেল করবে মোটামুটি পাঁচ দশ মিনিট এক ঘন্টার মধ্যেই কিন্তু করে দিবে তখন কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন ওকে অ্যান্ড অবশ্যই আপনি এই যে ভিউ অদার কোর্সে ক্লিক করে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন এরকম আসবেন যে আপনি কোনটা কোনটা করলেন ঠিক আছে অ্যান্ড আপনি ভালোভাবে চেক করতে পারবেন এই যে রিওয়ার্ড হিস্ট্রিতে ক্লিক করে রিওয়ার্ড হিস্ট্রিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু হুড দুই ডলার ইনকাম করেছি এটার কিন্তু ওয়ান ডলার ইনকাম করেছি ঠিক আছে সো ভাই এখানে কিন্তু মোটামুটি ছয় সাতটা আপনি টাস্ক পাবেন ঠিক আছে যে টাস্কগুলো কমপ্লিট করবেন অবশ্যই এখানে পাশে লেখা থাকবে হু রিওয়ার্ডেড হু এত রিওয়ার্ডেড ঠিক আছে আমি কিন্তু দুইটা মাত্র কমপ্লিট করলাম পলসের ক্ষেত্রে এটা আবার স্টার্ট করে দেবেন সেমভাবে সমস্ত বিষয়বস্তু করে নেবেন ওকে ঠিক আছে করার পর এখানে রিওয়ার্ড হিস্ট্রিতে যখন ক্লিক করবেন দেখবেন যে সবগুলো প্রসেসিং অবস্থায় আছে তখন কী করবেন তখন হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে বাইন্যান্সে চলে আসবেন সরাসরি এখানে হোম অপশনে ক্লিক করে আপনি ম্যানাইকনে ক্লিক করবেন ম্যানাইকনে ক্লিক করে এখানে রিওয়ার্ড সেন্টার দেখতে পাচ্ছেন রিওয়ার্ড সেন্টারের উপরে ক্লিক করলেই আপনার কিন্তু যখন ওগুলো অ্যাভেলেবেল প্রসেসিং করে দেবে তখন কিন্তু আপনার ইনস্ট্যান্ট এখান থেকে পেমেন্টটা পাবেন এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এগুলো আগে পাইছিলাম তো আপনি যখন পাবেন এগুলো কিন্তু অনেকগুলো হবে ঠিক আছে এখন এখানে দেখেন যে আমি আগে করছিলাম যেগুলো এখানে রিডিম একটা লেখা চলে আসবে রিডিমের উপর ক্লিক করলে নেক্সট অপশনে ক্লিক করলে আপনি কিন্তু এটা রিডিমেড হয়ে যাবে আর সরাসরি আপনি সবগুলো আর কি যেটাই পাবেন সবগুলো রিডিম করে নেবেন ওকে রিডিম করে নেওয়ার পর যে জিনিসগুলো আপনার টোকেনগুলো পাওয়ার কথা ছিল সবগুলো দেখতে পারবেন আপনি অ্যাসেটে দেখতে পাচ্ছেন ওকে এখান থেকে হাইড করলে আপনার কিন্তু টোকেনগুলো সবগুলো আপনি দেখতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ কিপ ওয়াচিং ভিডিও হ্যাপি ফ্রাইডে নামাজে যাবো যার জন্য ভিডিওটাতে সবগুলো প্রসেস আমি সংক্ষিপ্ত আকারে দেখালাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটাতে একটা করে লাইক করবেন ধন্যবাদ